স্বার্থের পিছু টানে ছুটছে আজব মানুষের দল, খেলতে চায় তারা নিজের পায়ে রেখে কথা বলতে গেলে সব হয়ে মারে ছোল, অভিনয় করে ওঝা হয়ে ফের বাধায় আবার পাঙ্গায়, কথা বলতে গেলে সব হয়ে মারে ছোল, অভিনয় করে ওঝা হয়ে ফের বাধায় আবার গন্ধ, হিংসার চাঁদা করে জনগণ পিছে মরে থাকে যেন যে গরম পড়েছে। আস্তে রে বাবা আস্তে, আর একটু হলে তো আমার কানের পর্দাটাই ফাটে গেছিল। না হয়েছে কি? আমি যেটা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে কি, আরে সেটা শোনার জন্যই তো অধীর আগ্রহে এখানে খাড়ায় আছি বাবা। যে বাবা তার ছেলেকে সঠিক পথে নিয়ে যেতে পারে না সেই তো ব্যর্থ বাবা। আপনি অত চিন্তা করেন না তো, আমি ওগুলো বুঝা কবানি চাইনি মানে কি? আমি অবশ্যই চাইছি, ও শালা ফুলে যদি বদরুলের কুড়াল দিয়ে কোপ পড়ার সময় না আসতো তাহলে পরে তো এতক্ষণ ইন্ডা লীলায় পড়া লাগে। তা একটা কথা তোরে জিজ্ঞেস করি, তুই এই গ্রামের রাস্তার মধ্যে তুই কি জন্যে প্যান্ট শার্ট পরে ঘুরে বেড়াস রে? হ্যাঁ তুইও তো কম না। কি আপনার মেয়ে আমার নামে কি করলো? তোমার নামে প্রশংসা করিছে, তোমার কাজের প্রশংসা করিছে। আমাকে তো সব নিজে কেন শুনিছি? এ ভালো করেছিস। আমি কাজে ফাঁকি দিচ্ছি, আমি কি আপনার ছোট মেয়ে যে কাজে ফাঁকি দিচ্ছি, কাজ দেখে ভয় পাই? ওরে কিডা কাজে ফাঁকি দেয় আর কিডা দেয় না সেটা কিন্তু আমি খুব ভালো করেই জানি। জানেন না আচ্ছা ধরেন কেউ আমার ক্ষতি করবে স্যার, এটা জানার পর আপনি তা কি করবেন? কি করবো মানে, তাড়াতাড়ি নাম ডাক, তার গলা কাইটে আমি গাঙ্গে ভাসায় দেব। ঠিক আছে আব্বা, শুনে খুব খুশি হইলাম। আমি আসলে জানি নিলাম যে আপনি আমাকে কতখানি ভালোবাসেন। বিনা কারণে তুমি যে করফায় তেল ঢালো না সেটা আমি খুব ভালো করে জানি। আচ্ছা মা সত্যি করে কত, আসলে বিষয়টা কি? কিছু না আব্বা, এমনি গলা মার। আচ্ছা ঠিক আছে যাই, আমি গোসল করে আসি। দেখলো তার প্রতি আমার কোন মায়া মমতা আছে কিনা, আমিও ফাঁকা মাঠে গোল মারি দিলাম আর কি। এই জায়গাটা টিপে দে না ভালো করে। আমি সত্যি করছি আম্মা, যে শয়তান আমার মেয়ে বাড়ির কানে বাটুল মারিছে তারে যদি আমি একবার হাতের কাছে পাই তারে একদম জন্মে শিক্ষা দিয়ে ছাড়বো। থাক
তোমার আর কিছু করা লাগবে না। আমি চাই না যে এটা নিয়ে আর কোনো ঝামেলা। কি করছো আম্মা? তাকে আমি এত সহজে ছাড়ি দেবো মনে করিস? জি না, হ্যাঁ সুযোগ পাওয়া মাত্র তাকে আমি জন্মের শিক্ষা দিয়ে সব সাইজ করে দেবো একেবারে। না 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 না, তোমার সাইজ করবার কোনো দরকার নেই। মায়া মানুষ মায়া মানুষের মতো থাকা তো সাইজ করার দরকার নেই। আমি তো মরে গিয়েছি, মরে গিয়েছি, সাইজ যদি করা লাগে সেটা আমি করবো না, তোমার যা লাগবে না। ঠিক আছে বাবা, মা ছেলে মেয়ে ভালো ভালো প্ল্যান করতে দেখছি। হ্যাঁ ছেলে আর মেয়ে যুদ্ধে যাবে আগে থেকে তাদেরকে ট্রেনিং দিয়ে রাখবে। এই যে আপনি সব কি করছেন, আপনার মাথা ঠিক আছে? মাথা ঠিক ছিল কিন্তু এখন মাথা ঠিক নেই। এই তোকে না আমি কালকে একই ব্যাপারে এত বকা দিলাম, বললাম বাড়ি বাড়ির বাইরে যাবি না, তুই আজকে সেই কাজটা আবার করলি, তোর এত বড় সাহস? আরে আব্বা আপনি বিশ্বাস করে আমি গলাটা সই করছি বাবা, দোষ নাই আমার, কোনো দোষ নাই আব্বা, সব পিলানি হচ্ছে আপনার কন্যা, সেই তো কন্যা আপনাকে সব পিলান দিচ্ছে আমাকে। এসে তুমি কি করছো মেয়ে ভাই, এত বড় একটা কাজে তুমি আমার মতো ছোট মানুষের জ্বরছে কি জন্যে? বাবা রে বাবা, তোরা ভাই বোনের নাটক নিয়ে এমন ভাব করছিস যে ভাজা মাছ উল্টে খেতে জানিস না। এই আশা সত্যিকার বলতো, এই আমি যে ঘটনা নিয়ে তুই কি কারোর সাথে ঝামেলা করছিস? কথা ভাবো না আব্বা, সত্যি করে করছি, আমি আখেরি পর্যন্ত নিয়ত করে রাখেছি যে শয়তানটা আমার মেয়ে ভাড়ে গেলে বাটুল মারিছে তার নাম জানা মাত্র আমি ঝাঁটা সলা নিয়ে দৌড় মারবো, কিন্তু নামটা জানবেন না পেরে তো আমার প্ল্যানটাই মাটি চাপা পড়ে যাচ্ছে। প্ল্যানটা যেন মাটি চাপায় পড়ে থাকে, যদি কোনোভাবে মাটি ফুটে ওঠার চেষ্টা করে তাহলে কিন্তু মেয়ে বলে কোনো ছাড় দিব না। মনে রাখিস, শোন কালকে তুই বনোয়ারি নগর এনজিওতে গিয়ে দেখা করবি, ওখানে সামাদ সাহেবের এক ভদ্রলোক আছেন, তিনি তোকে একটা চাকরির ব্যবস্থা করে দেবেন। আব্বা আব্বা, এনজিও চাকরি আমার ভালো লাগে না আব্বা, মানে সামাদ সাহেবের সাথে আমি যোগাযোগ করতে পারবো না আব্বা, আমি সরি আব্বা। এনজিও চাকরিতে আমাকে সাইকেল নিয়ে সারাক্ষণ ওরকম দৌড়দৌড়ি করতে হয়, এই সাইকেলে চলে রোদের মধ্যে আমি ফুটতে পারবো না আব্বা, আমার খুব অসহ্য লাগে আব্বা, আমার সোনার অঙ্গ পুরে একদম ছাই হয়ে যাবে আব্বা, আমার পক্ষে সম্ভব না, আমি সরি। শুনলে শুনলে তোমার ছেলের কথা, বলে সোনার অঙ্গ পুড়ে যাবে, উনি সাইকেলে করে গ্রামে গ্রামে ঘুরতে পারবেন না। শোন, 15 মাইল পায়ে হেঁটে আসা যাওয়া করে মাস্টারি করে আমার বাবা মার মুখে ভাত জুটিয়েছি, সংসার চালিয়েছি। অপকণ্ড এরকম অপকণ্ড ছেলে বাপ হওয়া আমার উচিত হবে না, মরে গেলে ভালো হয় সব। এবার তুমি কিছু কথা শোনা নিষেধ করছো আব্বা, কত কিছু বলে গেলো, অপকণ্ড কি আমি তাই না, অপকণ্ড মনে খারাপ হয়েছে তো অপকণ্ড বললো, আর তুমি এখন চুপ করে সম্মানে বসে থাকলি, এটা একটা অ্যান্সার দেবে না, মুখে কি কষ্টে লাগিয়েছো? আর চুপ কর, তোর আব্বা যা করেছে ঠিকই তো করেছে, তোর যদি এত মুরত থাকে তুই কিছু একটা করে দেখা। দেখাবো, দেখাচ্ছি, খালি তাই চাই দেখবা আমি কি করছি তোমার ছেলে, আমাকে অপকণ্ড কয় কিছু কয় না, আমি আর ঘরের ভিতরে যাবো না, গেলে বা আমার একটা অপকণ্ড বলবে বাইরে গেল। অপকণ্ড কোনে কার? আমার কি অপকণ্ড? আচ্ছা আম্মা, এই অপকণ্ডটার মানে কি? তোরা তো মানে বোঝা লাগবে না তো, তুই বয় এদিক বয়, মাথায় তেল দেয় না কিছু দেয় না, জট পাকায় বসে রয়েছে, উনি অপকণ্ড শিখবার আছে। নিজের পায়ে রেখে হাতে মারামারি প্রেম নিয়ে টানা টানি করানো। ঠিক আছে ঠিক আছে, তুমি যখন কইছ আর মনে করবো কি, ও কি বুঝবে, ছোট মানুষ ও আর কি বুঝবে, নিয়ে তো চয়নের সাথে একটু আগে কথা হয়েছে। কি টকিং করলেন? চয়ন কি আজেবাজে কথা কইছে নাকি? না না না, ও একটা মানুষ, ওর আর কথা শুনবি? আমি আগে এক গ্লাস পানি খেতে চাইছিলাম, গরম পড়েছে তো। ও ঠিক আছে, আমি আমি আসি। না তুমি কি জন্য যাবে, তুমি এখানে দাঁড়াও, তোমার ছোট বোন আছে ও যাক নিয়ে আসুক, আমরা দুজনে কথা বলি। যাও। হ্যাঁ তাই তো, এসো মনে যা এক গ্লাস পানি নিয়ে এসে। আমি যা কোন কথা বলি না, কবে চুপ চুপ সব দিনে দিনে কি ব্যবহার হয়ে যাচ্ছে, আপনি কিছু মনে করেন না? হ্যাঁ না, থাক থাক,
একটা কথা বলি শুনি বিয়া, মানে কিছু মনে করো না, মানে তুমি এই যে গামছা দিয়ে ভিজা চুল বাঁধিছো না, তোমার খুব সুন্দর লাগতেছে, মানে এত সুন্দর লাগতেছে মানে ভাষা প্রকাশ করতে পারবো না। জান এরকম করে করো না, আমার লজ্জা করে। তোমারে অনেক ধন্যবাদ সুমনা, পানির বদলে কষ্ট করে যে শরবত বানিয়ে এনেছো শরবত দেওয়ার জন্য। আগে এই গিলাস শেষ করে তারপর লাগলে না হয় আবার জানে। দেখিস কত ভালো মেয়ে। খান না, প্লিজ খান। খান বলুন ভাই, খান। অবশ্যই অবশ্যই। সুরভি বলছে না, ভালো ভালো করেছো। আমি এত কষ্ট করে বানিয়ে নিয়ে আসলাম, খান খান। আর আরেকদিন আরেকদিন খাবো, তবে সেদিন কিন্তু আর শরবত খাবো না, পানি খাবো। হ্যাঁ সমস্যা কি, খায় না? না 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 না, ঠিক আছে ঠিক আছে, আসি। হ্যাঁ আসি আসি আসি, ভালো থেকো। বুঝতে পারলাম না তো, না খেয়ে চলে গেল, চিনি কম দিছিস নাকি? আমাকে জিজ্ঞেস করতেছো কিসের জন্য, টেস্ট করে দেখো। কি একটু আগে বদরুল আমার থ্রেট করলো, পাস হতেছে না তাই না? এখন একটা অ্যাকশন নেওয়া লাগবে, এ তো দেখছি সত্যি সত্যি আমার মারবে। না 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 না, এটা ঠিক না, না আমার বাঁচা আমার বাঁচতেই হবে। বুঝলাম তুই না ভুল করে আমার কথা শুনে চলে আসছিস, কিন্তু তুই তুই কি জন্য লাঠি নিয়ে আমার পেছনে পেছনে আসলি? আমি মনে করেছি আদিল ভাই আপনাকে মারার জন্য তাড়া করেছে, আর সেই জন্য আদিল ভাইকে মারার জন্য আমি তার পিছনে পিছনে ধরে এসেছি। ওরে সুবহানাল্লাহ, তুই এই ক্যামেরা হারতে পারলি, কি করব? ফলাফল কি দাঁড়ালো? তিনজনই পানির মধ্যে পড়ে নাকানি জুবানি খাচ্ছি। ও ভাই, কামটা কেন হয়ে গেছে? কি ওই পথে সোহান ভাই ছিল দেখেছেন? হ্যাঁ। সে মনে করেছে কি জানেন, আমরা তিনজন মনে হয় তারে মারার জন্য দাবড় দিয়েছি, সে তো দৌড়াই চলে গেছে। তাই নাকি? এই যে এই সব কিছুর জন্য দায়ী কিটা জানিস? সুমনা সুমনা। আরে সুবহানাল্লাহ, হুদা সুমনাই কেন আছে? কি কও দাদু তুমি? এ ওর জন্য আজকে আমার এই দশা, আক আমি ছাড়বো না ছাড়বো না। বাবুজি ভাই, এটা তো বুঝতে পারলাম না, সুমনা আপনার কি কাম করিল যে তার জন্য আপনার এই পানি পর্যন্ত ছুটে আসে লাগলো? হ্যাঁ এই কথাটা করলি বলে
পাইরেসি হয়ে যাওয়ার পরে এই জন্য আমি কলাম না। এ আদিল, তোর জন্য লিক না হয় মনে রাখিস, বুঝতে পারিস? রাই, ওই মানুষটা যদি সাইজে খাড়ো খোড়ো ওইতেই মোর প্যাডে গুলো কথা থাকে না, ফুটুস করে বাইরেই যায়। এই এক টাকা মুই ভালো পারি, একদম মারি ফেলবো। খবরদার, এ কথা যদি লিক হয় মারি ফেলবো, কিন্তু আদিল কয়ে দিচ্ছি। আমরা যে কথাটা কয়ে গেল কানের মতো ভালো করে ঢুকে রাখো, তাহলে কিন্তু খবর আছে কয়ে দিলাম। কি এটা হুদে কেন, কি ঘটনা ঘটে গেল? ওরে ভাই, আমি স্বয়ং স্বয়ং। তা কি তুই হঠাৎ করে কথা নেই বার্তা নেই ব্রেক কন্ট্রোল করে আমার কন্ট্রোল করে দিছিস? তুই কি ঝোপের আড়াল থেকে বের হয়েছিস কি জন্য? এই তোর সাথে আর কেউ আছে নাকি? আছে না? নাই, আমি একাই। এই শরীরের মতো এদিক ওদিক তাকাচ্ছিস কিসের জন্য? কি হয়েছে কি তোর? ঘটনা কি সত্যি করে গা, কি হয়েছে? তারা খাওয়ার কথাগুলি তো আর আমার ইচ্ছে থাকবে না, নে তাই একটু অ্যাক্টিংয়ের আশ্রয় নেওয়া লাগবে। ভাই, তুমি কি আমার হাতে একটা রামদা দিয়ে উপকার করতে পারবা? রামদা? আরে বেটা, এটা কোনো ব্যাপার হলো? এটা তো ওয়ান টুর ব্যাপার আমার। রামদা দিদি কি করবি? এ এ তুই কি আমারে মারার কোনো ধান্দা করতেছিস নাকি? শোন, তোর একটা কথা কয়ে দিচ্ছি, নাইকেল চুরির অপরাধে তোরে কিন্তু মাইর দেওয়ার কথা ছিল, আমি মাইরিনি। খালি তোর বোন সুমকি, ওই সুমকি আমাকে মায়া ভরা চোখ দিয়ে মনে কর যে ওই রিকোয়েস্ট করেছিল বলে ছাড়ে দিয়েছিলাম, মনে রাখিস কথাটা তুই। সেটা তোমার ব্যাপার, তবে আল্লাহ রাসূলকে সাক্ষী রেখে একটা সত্য কথা করছি, আমি তোমার কাছে নারকেল চুরি করিনি। আমি এটা জানি না আমার গায়ের গামছা ওই নারকেল গাছের তলে তুমি কী করে পালে, তবে কেন জানি মনে হচ্ছে এটা একটা পলিটিক্স, কেউ আমার বিরুদ্ধে একটা সাইল খাটাইছে। ঠিক আছে, ধরলাম তোর কথা আসলে সত্যি কারেক্ট আছে। আর কদিনই তুই রামদাদি আসলে কি করবি? তিনজন মানুষকে কুচি কুচি করে কাটবো ভাই। তিনজন মানুষ? এ কারা, এ তিনজন কারা? ওরে ভাই, তোমার কোনো টেনশন নেই, আমি সাদা দিলে কুচি, সেই কাতারে তোমার কোনো নামই নেই। খেলে বিরাম ছোট্ট পাঞ্জা।